এদেশের প্রবীণ নেতাদের মধ্যে অন্যতম, আমাদের সকলের শ্রদ্ধেয় সংবিধানের অন্যতম প্রণেতা, আজকে আমার 20/30 বাড়িতে এসেছিলেন। আমি খুবই অভিভূত, আনন্দিত, গর্বিত। আমরা দেশে একটি অর্থবহ পরিবর্তন চাই এবং সেই পরিবর্তনে সাধারণ মানুষের মধ্যে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী এবং ডক্টর কামাল হোসেনকে নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, সে যাত্রাকে অগ্রযাত্রায় পরিণত করেছেন ডক্টর কামাল হোসেন। এবং সেখানে পতাকা উত্তোলক আসমা আবদুল্লাহ তার সঙ্গে আছেন, আজকে আমার বাসায় এসেছিলেন। আমরা খুবই অভিভূত, আমাদের পরিবার অভিভূত। আমরা আশা করি এবং আমরা দোয়া করি যেন ডক্টর কামাল হোসেন দেশের মানুষের আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে পারেন এবং সেই ক্ষেত্রে তাকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। এবং আমরা চিন্তা করছি আমাদের কী করণীয় এবং আগামী 3রা নভেম্বর জেল হত্যা দিবসে আমরা একটি আলোচনা সভা করছি, সেই সভায় ডক্টর কামাল হোসেন প্রধান অতিথি থাকছেন এবং সেখানে আসমা আব্দুর রব থাকছেন, সেখানে মাহমুদুর রহমান মান্না থাকছেন, সেখানে ডাক্তার জাফরুল্লাহ থাকছেন, এমনি আরও যারা যারা আছেন থাকবেন। সেখানে আমরা আলোচনা করব। আমি আজকে সকালেও বলেছি যে আমাদের দলের মতামত আমরা সেখানে ব্যক্ত করবো।